নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন প্লেনে উঠবার আগের ফাইনাল চেক ইন চলছে। ফ্লাইটে উঠবার আগের সেলফি কই যাই? After a long, long time, you see that she put the entire security system and the way amazing. Shukri, someone proper did to Finally, flight to Utsi. স্বাভাবিক ভাবেই ভিড় তো থাকবেই কাতার এয়ারওয়েজ এবং আমরা নির্ধারিত সিটে বসে গেছি। অনেকদিন পর দুইজন একসাথে আমেরিকা যাচ্ছি, যেহেতু আমেরিকায় আমার বাবা মা বোন সবাই থাকেন, তাই বলা যায় যে মায়ের বাড়ি যাচ্ছি। আমার বাড়ি এখন বাংলাদেশ, মায়ের বাড়ি বেড়াতে যাচ্ছি আর সে শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছি। তখন সময় সকাল 10:45, নির্ধারিত সময়ে ফ্লাইটটা ছেড়ে দিয়েছি এবং ফ্লাইট ছাড়বার সাথে সাথেই একজন ঘুমে কুপকার। আসলে যেহেতু লম্বা ভ্যাকেশনে যাচ্ছে, ফ্লাইটের আগের রাত পর্যন্তই তাকে শুটিং করতে হয়েছে। আমি জেগে আছি, লিল লাঞ্চ মানে ব্রাঞ্চ সার্ভ করা হয়ে গেছে, চলছে আমার সিনেমা এবং একজনের খাবারের গন্ধে ঘুম ভেঙে গেছে এবং সে ফুডটা এনজয় করছে। আমি দেখাচ্ছি, এটা হচ্ছে একটা আলু চাট ছিল, সেই সাথে সাদা পোলাওয়ের সাথে কিডনি বিনস এবং চিকেন। আরও একটা মজার জিনিস ছিল, সাদা দুধ সেমাই এবং দেখেন উপরে একটা চকলেট আছে। খাবার খাওয়া শেষে আমি যখন গানের সাথে নাচ করছিলাম বসে বসেই, উনি আমাকে পাপারাজ্জির মতো সেটা ভিডিও করেছেন। দেখতে দেখতে 5 ঘন্টা পরে আমাদের ফ্লাইট তার নির্ধারিত গন্তব্য কাতারে ল্যান্ড করতে যাচ্ছে, সমুদ্রের পাশেই এই দেশটি। প্রায় 5.5 ঘন্টার জার্নি শেষে ল্যান্ড করে আমরা আবারও সিকিউরিটি চেক ইন করতে যাচ্ছি। ভীষণ সুন্দর কাতারের এই এয়ারপোর্ট। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এর সময় কাতারের এই দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি যেন আরও অনেক সুন্দর করে সাজানো হয়েছিল, আরও অনেক নতুনত্ব। নাম্বার পরে পথ যেন শেষই হয় না, তবে এত সুন্দর এয়ারপোর্ট দেখতে ভালোই লাগে। দেখতেই পাচ্ছেন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে এই সিম্বলটি হচ্ছে কাতারের এয়ারপোর্টের অনেক পুরনো একটা সিম্বল, যেটি দেখলেই সবাই বুঝতে পারে যে আমি কোন এয়ারপোর্টে আছি। এখনও কিন্তু গেট পর্যন্ত যেতে পারিনি। অবশেষে আবারও বোর্ডিং হচ্ছে এবং এবারের জার্নির সময় প্রায় 14 ঘন্টা। ফ্লাইটে বসবার কিছুক্ষণ পরই খাবার সার্ভ করে দিয়েছে এবং এবারও আমার খাবারের সঙ্গী হচ্ছে সিনেমা। এটি একটি সালাদ, সালাদ আমার তেমন একটা পছন্দ না। ডেজার্টে ছিল লেমন জিঞ্জার মুস, ভীষণ মজা ছিল এটা। আর আমার মেইন কোর্স ফুড ছিল বিফ মিটবল উইথ স্প্যাগেটি। নাইম নিয়েছিল চিকেন উইথ ভেজিটেবলস, তবে আমার খাবারটাই অনেক অনেক মজার ছিল। যতই মজার হোক, পাশের জন যদি অন্য খাবার খায়, একটু তো খেয়ে টেস্ট করে দেখতেই হয়, কি বলেন? এত লম্বা জার্নির পরও এখনও কিন্তু দিন শেষ হয়নি। ওই যে আমেরিকার সাথে আমাদের 12 ঘন্টার সময়ের পার্থক্য, সূর্যাস্ত হতে যাচ্ছে, ভীষণ সুন্দর। আর তারপর 14 ঘন্টা জার্নির পর পৌঁছে গেলাম নিউ ইয়র্ক শহরে, যেখানে পৃথিবীর হাজারো ট্যুরিস্ট আসে প্রতিদিন। লম্বা ভিড় থাকলেও ইমিগ্রেশন খুব দ্রুতই হয়ে গেল এবং এখন যাচ্ছি কয়েক ঘন্টার জন্য আমার এক বন্ধুর ছোট বোনের বাসায়। অল্প কয়েক ঘন্টা হলো অসম্ভব সুন্দর সময় কেটেছে বোন অশিনের বাসায়। তারপর বিদায় দিয়ে প্যাকেট হয়ে রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। ভাবছেন আবার কোথায় যাচ্ছি? আমরা কিন্তু এখন আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাইনি। যাচ্ছি আমার মায়ের বাড়ি ক্যানসাসের উইচিটা শহরে। ক্রিসমাস ইভ এবং নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য পুরো দেশটি খুব সুন্দর করে সাজানো, এর মধ্যে আমরাও ছটফট একটু ছবি তুলে ফেললাম। টায়ার্ড লাগছিল ভীষণ, ঘুম হয়নি প্রপার, তাই মনে হলো এক কাপ কফি খাওয়া উচিত। এই যে নির্ধারিত ক্যাফে লাটে আমার হাতে, এরপরে আবার প্লেনে চড়ে বসতে হবে। অনেক লম্বা জার্নি রে ভাই,
তারপরও মায়ের বাড়ি যাবার একটা আলাদা এক্সাইটমেন্ট তো কাজ করে। সুন্দর না সব কিছু? সিজনটাই আসলে অনেক বেশি ফেস্টিভ, অনেক বেশি কালারফুল। যাক, আবারও লাস্ট বিমানটাতে বসে পড়লাম। আর এক্ষুনি যাকে দৌড়ে আসতে দেখছেন, সে আমার একমাত্র আদরের ছোট বোন নন্দিতা। সে তার দুলাভাইকে দেখে দৌড়ে গেছে, 4 বছর পর আমেরিকায় দেখতে পেল তাকে। এবং আমি আপনারা অনেকেই আমার বোন, মাঝে মাঝে মনে হয় ওই যেন আমার বড় বোন আর আমি, আর ওই যে আমাদের আদরের বোন জামাই, দুই বোন জামাইয়ের কোলাকুলি পর্ব চলছে। তারপর আমরা গাড়িতে চেপে বসে গেলাম, আর বাড়িতে ঢুকে কি দেখতে পেলাম বলুন তো, এই যে আপনারা যা দেখছেন, কাবাব, চপ, চিকেনের রোস্ট, চিংড়ি মাছ, পোলাও, সবজি, সালাদ, বিফ কারি আর ডিমের কারি, পুডিং, এগনগ, ক্রিসমাস স্পেশাল কুকিজ। মনে হচ্ছিল ঈদের দিন, জীবন আসলেই সুন্দর পরিবারের সাথে।